হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আসছি যে আমরা আজকে দেখাবো কিভাবে আপনি আপনার একটা জিমেল আইডি ওপেন করবেন। জিমেল আইডি ওপেন করার পরে কাউকে একটা মেইল সেন্ড করবেন বা কাউকে একটা মেইল পাঠাবেন। আমি আজকে আপনাদেরকে পুরোপুরি সেই ভিডিওটি দেখাবো, সেই প্রসেসটি দেখাবো যে আপনি কিভাবে একটা মেল সেন্ড করবেন। চলেন তাহলে ভিডিওটি দেখি। সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারে নেট কানেক্ট থাকা লাগবে। নেট কানেক্ট থাকার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কম্পিউটারে গুগল সার্চ বারে গিয়ে আপনাকে লিখতে হবে gmail.com। এই যে আমি লিখছি gmail.com। gmail.com লেখার পরে আমার এখানে একটা ফেস শো করবে। দেখেন আমি যখন gmail.com লেখার পরে এখানে আমার একটা ফেস শো করলো। শো করার পরে এখানে সুইচ অ্যান অ্যাকাউন্ট, সেটা হচ্ছে আমার যদি যদি আমার এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে তো আমি ওটাতে ঢুকবো, যদি না হয় তাহলে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনি ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে ইমেল অর ফোন নাম্বার, আপনার যে ইমেল আইডিটা আছে সেটা এখানে লিখবেন। যেমন আমি আমার ধরেন আমি আমার ইমেল আইডিটা লিখতেছি। আপনি আপনার পুরো ইমেল আইডিটা এখানে লিখবেন। একটা কথা বলে রাখি, যদি আপনি জিমেল আইডি থেকে ঢুকেন বা আপনার আইডিতে আপনি ঢুকতেছেন তাহলে ঢুকার পরে দেখা যাচ্ছে যে পুরো জিমেল আইডিটা লেখার পরে @gmail.com যে কথাটা আছে সেটা আপনার চাইলে আপনি লিখতে পারেন, না লিখলেও এটা হয়ে যাবে, চলে আসবে। দেখুন আমি আমি এখানে কিন্তু @gmail.com লেখি নাই। আমি এখানে যদি নেক্সটে ক্লিক করি, দেখেন আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে দেখেন আমার উপরে দেখেন লেখা আছে mhcomputer127@gmail.com, মানে আমার @gmail.com আমি লেখি নাই সংক্ষিপ্তভাবে আমার সময় বাঁচানোর জন্য। খুব তাড়াতাড়ি আমার আবার জিমেল আইডিটা ও লেখাটা চলে আসছে। আর চাইলে আপনি লিখতেও পারেন, লিখলেও কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে আপনার যে পাসওয়ার্ড আছে আছে যে জিমেল আইডি যে পাসওয়ার্ডটা সে পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। দেখেন যখন আমার জিমেল আইডি এবং পাসওয়ার্ড যখন কারেক্ট ছিল, কারেক্ট থাকার পরে আমি আমার মেইল আইডিতে ঢুকতে পারতেছি, আমার মেইল আইডিতে ঢুকতেছে। দেখেন আমার মেইলের আমার মেইল যে মেইলটা আমি ওপেন করছি, একটা মেইল ওপেন করার পরে সাধারণত ঠিক আপনি এভাবে দেখতে পাবেন। এভাবে দেখার পরে আপনি ধরেন আপনাকে যদি কেউ মেইল আপনি আপনি কাউকে ধরেন একটা মেইল পাঠাবেন, আমার কাছে একটা আমার ডেস্কটপে একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টটা আমি আমার ক্লায়েন্টকে সেন্ড করব বা আমার কোনো ফ্রেন্ডকে সেন্ড করব, সেটা তাহলে কিভাবে করতে হবে? সেটা করতে হলে আপনাকে আমি আমি তো আমার জিমেল আইডিটা ওপেন করলাম। করার পরে আপনি যেটা করবেন, দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে আর লেখা আছে কম্পোজ। আপনি এই যে কম্পোজ যে লেখাটা আছে সেই কম্পোজের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিউ মেসেজ, দেখেন একটা ফেস বা ডায়লগ বক্স আমার এখানে চলে আসছে। আসার পরে উপরে লেখা আছে নিউ মেসেজ। নিউ মেসেজ এখানে টু, যে টু কথাটা আছে টু কথাটাতে আপনি আপনার যার কাছে আপনি আপনার ফ্রেন্ডের কাছে হোক, ক্লায়েন্টের কাছে হোক, আপনার শুভাকাঙ্ক্ষীর কাছে আপনি মেইলটা পাঠাবেন, যার সে মেইল আইডিটা আপনার ওনার মেইল আইডিটা আপনার জানা থাকা লাগবে, ওনার মেইল আইডিটা আপনি এখানে লিখবেন। মনে করেন আমি একটা আইডি আমার লিখতেছি, আমি আইডিটা লিখলাম। তারপরে আপনি এখানে লিখে দিতে পারেন কি সাবজেক্ট, কোন বিষয়টা আপনি এখানে পাঠাচ্ছেন ওনাকে, মানে কোন কোন একটা পেপার বা কোন একটা ডকুমেন্ট, কী ডকুমেন্টটা পাঠাচ্ছেন। চাইলে আপনি এখানে সাবজেক্ট লিখে দিতে পারেন বা আপনি আপনার নাম লিখে দিতে পারেন বা ডকুমেন্ট লিখে দিতে পারেন। আমি একটা ডকুমেন্ট লিখে দিলাম, যে আপনি চাইলে যে কোনো একটা নাম লিখে দিতে পারেন। এখানে আপনি যে ডকুমেন্টের পরে সাবজেক্টের পরে এটা হচ্ছে মেসেজের একটা বড়ি, আপনি বড়িতে ওনাকে একটা সম্বোধন করে খুব ভালো দিয়ে আপনি যদি আপনার স্যারের কাছে পাঠাচ্ছেন বা আপনি আপনার বসের কাছে পাঠাচ্ছেন তখন আপনি এখানে চাইলে যে ডিয়ার স্যার, যে আপনি আপনার যে বক্তব্যগুলো আছে যে হ্যাঁ ডিয়ার স্যার প্লিজ সে দ্য অ্যাটাচ অ্যাটাচ ফাইল, তারপর আপনি নিচে লিখে দিলেন যে থ্যাংকস ফর রিগার্ড, মানে আপনি আপনার নাম লিখে দিবেন। এটা চাইলে আপনি আপনার ভরিতে লেখে দিতে পারেন। লিখে দেওয়ার পরে দেখেন নিচে আমাদের যখন আমরা মেসেজের নিচে যখন যাচ্ছি তখন এখানে অনেকগুলো অপশন আছে। অপশন থাকার পরে আমরা এখান থেকে এখানে যে আমরা একটা পিনের মতো আছে ওই পিনের উপরে ক্লিক করবো। দেখেন ওখানে লেখা আছে অ্যাটাচ ফাইল, আপনি আপনার যে ফাইলটা আপনি এখানে পাঠাবেন সেই ফাইলটা আপনার আগে আপনাকে আপনার ডেস্কটপে থাকুক, আপনার যেখানে আছে আপনার ফ্যান ড্রাইভে থাকুক যেখানে আছে ওখান থেকে আপনাকে অ্যাটাচ করতে হবে। দেখেন আমি ক্লিক করতেছি যে অ্যাটাচ ফাইল,
অ্যাটাচ ফাইলে ক্লিক করার পরে দেখেন আমার এখানে ডেস্কটপ চলে আসছে। আমার ডেস্কটপে যদি থাকে আমি ডেস্কটপ থেকে নিতে পারবো, বা আমার যদি কোনো লোকাল ডিস্কে থাকে, পিসিতে থাকে, আমিও পিসি থেকে নিতে পারবো, বা আমার দেখা যাচ্ছে যে যদি কোনো ফ্যান ড্রাইভে থাকে আমি ফ্যান ড্রাইভ থেকে দিতে পারবো। দেখেন আমার এখানে একটা পিডিএফ ফাইল আছে, আমি ধরেন এই পিডিএফটা ফাইলটা পাঠাবো, বা এক্সেল শিটের যে ফাইলটা আছে সেই এক্সেল শিট ফাইলটা পাঠাবো। আচ্ছা, এক্সেল শিট ফাইলটাই পাঠায়, সেটা পাঠাইতে হলে কী করতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার যদি ধরেন আপনি দুইটা ফাইল একসাথে পাঠাবেন, তিনটা ফাইল পাঠাবেন, তখন এখানে একটা সিলেক্ট করবেন আর কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আরেকটা সিলেক্ট করবেন। দেখেন আমি কিবোর্ড থেকে যখন কন্ট্রোল ধরছি, ধরার পরে আমার দুটাই ডকুমেন্টে সিলেক্ট হয়ে গেছে। তারপরে আপনি এখানে যে অপেন লেখাটা আছে নিচে, এই অপেনের উপর ক্লিক করবেন। দেখেন আমি যখন অপেনের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার মেসেজের বোর্ডের ভিতরে, যে মেসেজের ভিতরে আমার যে ডকুমেন্টটা আমি পাঠাবো, সেখানে আমার যে ডকুমেন্টগুলো পাঠাবো সেটা এখানে চলে আসছে। খুব সহজে আমরা এখান থেকে নিয়ে আসতে পারছি। এখন আমাদের মোটামুটি কমপ্লিট। আমি আমার ফ্রেন্ডকে বা আমার ক্লায়েন্টকে, আমার বসকে যে মেলটা পাঠাবো, সে মেলটা পাঠানোর জন্য সেটা পুরোপুরি এখন প্রস্তুত। সেটা আপনাকে কী করতে হবে, এখন আপনি যে এই এখানে লেখা আছে সেন্ড, এখন আপনি যদি সেন্ডে ক্লিক করেন, সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার মেলটা আপনার বসের কাছে, আপনার যে যার কাছে পাঠাতে চাচ্ছেন তার কাছে মেলটা চলে যাবে। দেখেন আমি যখন এখন এখানে সেন্ডে ক্লিক করব, সেন্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার মেসেজটা সেন্ড হয়ে গেছে, আমার মেসেজটা চলে গেছে। তাহলে আমাকে মানে আমি যে আমার মেসেজটা কি আদৌ কি সঠিকভাবে আমার মেসেজটা গেলো কি না সেটা আমি চেক করতে পারবো। সেটা চেক করবো কীভাবে, এই যে সেন্ড মেল আছে, সেন্ড মেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার এখানে আমি যার কাছে পাঠাইছি যে ওনার কাছে আমার মেলটা চলে গেছে। ডকুমেন্ট লেখা দুইটা ফাইল পাঠালাম, দুটো ফাইল এখানে চলে গেছে। যদি না যেত তাহলে দেখাচ্ছে যে আমার মেল আইডিটা হয়তো মেল আইডিটা ভুল আছে, বা কোনো সমস্যার কারণে যদি না যেত তাহলে এখানে মেসেজে লিখে দিত যে আমার এই কারণে আমার মেসেজটা যায়নি। যখন এভাবে ঠিক আমরা আমাদের 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 বসের কাছে, ক্লায়েন্টের কাছে, বন্ধুদের কাছে আমরা আমাদের মেলগুলো পাঠাতে পারি। আশা করি আপনি আমার এই মেইলটা আমি যে কীভাবে পাঠালাম পুরোটা আপনি দেখার পরে আপনি বুঝতে পারছেন। তারপরে যদি আমাকে আমাদের আমাদেরকে কেউ আমাদেরকে মেইল পাঠায়, সে আমাকে মেইল পাঠালো, মেইল পাঠানোর পরে আমরা ওই মেইলটা কোথায় পাবো, বা আমরা আমাদের মেইলটা যে আমরা সবসময় ওই মেইলটা ইনবক্সে পাবো, যেমন আমাদের মোবাইলে যখন আমরা আমরা যখন ইউজ করে মোবাইলে মেসেজ পাঠাই তখন সেটা কোথায় আসে, ইনবক্সে মেসেজটা চলে আসে, এটাও ইনবক্সে আসে। আমি ইনবক্সে ক্লিক করলাম, ইনবক্সে কিছু ক্লিক করার পরে এই যে প্রথমে যে মেসেজগুলো থাকে সেগুলো এখানে আসে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা আমাদের মেসেজ ইনবক্সে পাই না, সেটা কোথায় যায়, সেই মেসেজটা যায় কোথায়, সেই মেসেজটাকে আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার আপনার বস, আপনার ক্লায়েন্ট, আপনার দেখা যাচ্ছে যে আপনার বন্ধু বলতেছে আমি তোকে SMS পাঠাইছি কিন্তু তুই SMS পাচ্ছিস না কেন, বা তোকে আমি মেসেজ পাঠাইছি বা আমি তোকে দেখা যাচ্ছে যে মেলটা পাঠালাম তুই মেল পাচ্ছিস না কেন। অনেক সময় আমরা মেল পাই না, তখন আমাদের মেলগুলো যায় কোথায়। দেখেন এখানে মোরে আমি যখন ক্লিক করলাম, মোরে ক্লিক করবেন, মোরে ক্লিক কর অনেক সময় ডাফসে আসে, তারপরে অনেক সময় দেখা যাচ্ছে স্প্যাম হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আমাদের যখন আমাদের কাছে মেইলগুলো পাঠায় তখন স্প্যামে চলে যায়। আপনি কি করবেন, এখান থেকে স্প্যামে ক্লিক করবেন, স্প্যামে ক্লিক করে দেখবেন যে আমার কোনো মেসেজ স্প্যামে আসে কি না। দেখেন আমার দুইটা মেসেজ কিন্তু স্প্যামে আসছে, স্প্যামে পাবেন বা ডাফসে পাবেন, এই দুটো জায়গায় আপনি পাইতে পারেন কোনো মেসেজ যদি আপনাকে পাঠায়। তারপরে আর আপনার এগুলো আমাদের অতটা কাজে লাগে না, আমরা মেসেজ পাঠালে আমরা এখানে পাই, আর আপনার যদি আমাদেরকে যদি আমরা কাউকে পাঠাই তাহলে আমরা এখানে পাইতে পারি। আর একটা কথা সেটা হচ্ছে কি, আমরা অনেক সময় আমার দেখা যাচ্ছে যে একসাথে মেল দুইটা বা তিনটা মেইলে পাঠাইতে হয়। দেখা যাচ্ছে যে আমি এখানে এখন একটা মেইলে শুধু পাঠাইছি, আমার আরও দুইটা তিনটা চারটা মেইলে পাঠাতে হবে, তাহলে আরও পাঁচটা মেইলে পাঠাতে হবে। তাহলে কী করতে হবে সেটা হচ্ছে যে, যেমন আমি আপনাকে আপনাদেরকে দেখাই, যেমন আমি এখন আমার মেইলগুলোতে পাঠাবো যে একটা মেইল লিখলাম, লেখার পরে আরেকটা মেইল লিখতেছি। আপনাকে কী করতে হবে, একটা মেইল লেখা শেষ হওয়ার পরে আপনাকে স্পেস দিতে হবে, স্পেস দেওয়ার পরে বা ভাইর হয়ে যেতে হবে, ভাইরে ক্লিক করে তারপর আরেকটা মেসেজ এই পাশে আপনাকে আবার লিখতে হবে। যেমন আমি আরেকটা মেসেজ লিখতেছি, এই যে আমি একটা আরেকটা মেসেজ লিখলাম, তারপর আমি আরেকটা চাইলে আরেকটা লিখতে পারি। যদি এই যে আমি যতগুলো লিখবো এখানে সবগুলো মেসেজ একসাথে চলে যাবে। যেমন আমি এখানে এখন ডকুমেন্ট লিখে দিলাম যে আমি চারজন, পাঁচজন, ছয়জনের কাছে একসাথে মেইলগুলো পাঠাতে চাচ্ছি, তাহলে আমি কী করবো, এভাবে তাদের প্রত্যেকটা মানুষের অ্যাড্রেসগুলো, জিমেল আইডিগুলো আমাকে উপরে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে ডকুমেন্ট দিয়ে ক্লিক করে তারপর আমি আবার অ্যাটাচ ফাইল করবো, অ্যাটাচ ফাইল করে আমি যখন পাঠাই দিব তখন সবগুলো সবার কাছে চলে যাবে।